Wa Nabi Umamah al-Bahli radhiyallahu ta'ala anhu qala qultu ya Rasulullah murni bi amri yanfa'uni Allahu bihi qala 'alaika bis-siyam fa innahu la mislalah. Rawahu An-Nasa'i fi kitab as-siyam wa qala hadza hadithun sahih. Prashongsha matro Allah subhanahu wa ta'ala je Allah subhanahu wa ta'ala amaderke mukti korar jonno মর্যাদাবান করার জন্য এবং পাপ থেকে মুক্ত হওয়ার জন্য রমজান মাস এবং এই মাসের বন্দেগী ইবাদত এবং আমাদের উপরে কোরআন নাযিল করে বহুভাবে অনুগ্রহ করেছেন আমরা সেই সত্তারই প্রশংসা করি আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রমজান মাস খুব দ্রুত যেমন এসেছিল আবার ওইভাবেই আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে আমাদের জন্য বরকতময় এবং রহমত করে এবং নাজাতের সবাব করে আমাদের কাছে প্রেরণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে তিনি তার নিজের ইচ্ছায় দিনে এবং রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি এমন ব্যক্তি হতে পারি যাদের সাথে আল্লাহ থাকবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন যাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহমান করে উঠাবেন যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার গোলাম করে সৃষ্টি করেছেন কিন্তু আমরা যদি মুত্তাকি হতে পারি তাকওয়াবান হতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা করেছেন যে এমন প্রত্যেক মুত্তাকিকে আল্লাহ কিয়ামতের মাঠে তার মেহমান করে উঠাবেন যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম 19 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াহদা সেই দিন প্রত্যেক মুত্তাকিকে দয়াময়ের সামনে মেহমান স্বরূপ পেশ করা হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে ফরজ করেছেন আমাদেরকে মুত্তাকি করার জন্য অতএব সিয়ামের মাধ্যমে আমরা বিগত দিনগুলোর মতো নয় বরং আমরা যেন তাকওয়াবান হতে পারি ওই সমস্ত বৈঠক ওই সমস্ত কথা ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদেরকে ওঠা বসা রাখতে হবে ওই কাজগুলো করতে হবে যার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেমনটা বলা হয়েছিল লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশুরবি ফাকাত ইন্নামা সিয়ামু মিনাল লাগুই ওয়াররাফাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়াম শুধু খাদ্য আর পানি ছেড়ে দেওয়ার নাম নয় বরং সিয়াম হলো লাগো অনর্থক এবং ফাহেশা এবং মূর্খামি ছেড়ে দেওয়ার নাম আর যদি কোনো ব্যক্তি এটা ছাড়তে না পারে তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটি এনেছেন তাতে আছে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা আতআমাহু ওয়া শারাবা যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করেও মূর্খামি অজ্ঞতা এবং মিথ্যা ছাড়তে না পারবে ফালাইসা লিল্লাহি হাজাতুন আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে আইয়াদা আতআমাহু ওয়া শারাবাহু আপনি খাদ্য আর পানি ছেড়ে দেবেন এই সিয়ামের আল্লাহর কোনো প্রয়োজন নাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত চেয়েছিলেন সিয়ামের মাধ্যমে মানুষ মিথ্যা অসার ক্রিয়াকলাপ এবং মূর্খামি ছেড়ে দেবে এটার নাম হচ্ছে সিয়াম এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোন সায়েম ব্যক্তির সাথে মূর্খামি করে তাকে অপদস্থ করতে চায় ঝগড়া করতে চায় সেই ব্যক্তি যেন বলে ইন্নি ইমরুন সাইম আমি সিয়াম রেখেছি আমি হলাম সায়েম মানে রোজাদার ব্যক্তি এটা বলে যেন সে নিজেকে থামিয়ে নেয় এইভাবে তাকে তাকওয়া অবলম্বন করতে হবে তো এইভাবে অনেক কথা আমরা শুনেছি এবং জানি আজকে শুধু একটা হাদিস নিয়ে আলোচনা করব যেই হাদিসের মধ্যে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনে যেমন ছিলেন রমজান মাস আসলে তার থেকে অনেক বেশি পরহেজগার হয়ে যেতেন তার থেকে বেশি ইবাদত বন্দেগী করতেন এমনকি সাহাবায়ে কেরামদের মধ্যেও এই পরিবর্তন দেখা যায় যে রমজান মাস সাধারণ আমলের থেকে তাদের আমলকে অনেক বেশি বাড়িয়ে দিত সেই ভিত্তিতে একটা হাদিসের মধ্যে দুইটা আমলের কথা আছে যেহেতু এখানে খুতবা মাত্র 30 মিনিটই ধার্য করা হয়েছে যার ফলে ওই একটা হাদিস নিয়ে কথা বলবো হতে পারে 30 মিনিটের মধ্যে কভার হবে ইনশাআল্লাহ আল আজিজ হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয়ে তাদের কিতাবে এনেছেন আব্দুল ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হচ্ছে হাদিসের বর্ণনাকারী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মির রিহিল মুরসালা। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট লাস্ট, যেটা আপনি বুখারীতে দুই তিন জায়গায় পেয়ে যাবেন। একবারে সহজ নাম্বার হচ্ছে ৬, ইমানের অধ্যায়ের আগের অধ্যায়টি, একবারে শুরুর অধ্যায়, কিতাব বাদিয়ুল ওয়াহী, ওহির সূচনার অধ্যায়ে হাদিসটিকে এনেছেন, ৬ নম্বরে পেয়ে যাবেন। এবং ইমাম মুসলিম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার অধ্যায় এনেছেন, যেটা আপনি ৪৪ নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে ৫৯০৩ নম্বরে। এই হাদিসের মধ্যে তিনটি কথা আছে। ১, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তি জীবনে অত্যন্ত দাতা ছিলেন। তিনি এত বেশি মানে দান সাদকা করতেন, কিন্তু রমজান মাস আসলে আরও বেশি তিনি দান সাদকার মধ্যে ঝুঁকে যেতেন। কখন? যখন তিনি জিব্রাইল আলাইহিসসালামকে দেখে নিতেন। তার মানে জিব্রাইল আলাইহিসসালাম আসলে নিদর্শন দেখলে যে ঈমান বেড়ে যায়, যার ফলে ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আল্লাহ তুমি আমাকে দেখাও মৃতকে কিভাবে তুমি জিন্দা করতে পারো। তো তাকে বলা হয়েছিল, আওয়ালাও আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না, ইমান আনো না? বলছে, কারো বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, কিন্তু আমার মনের প্রশান্তির জন্য আল্লাহ দেখতে চাচ্ছি। তো ইমাম বুখারি এই আয়াত এবং এই হাদিসগুলো নিয়ে আসছেন যে ভালো কাজ করলে, নিদর্শন দেখলে ইমান বেড়ে যায়, এবং পাপের কারণে, গাফলাতের কারণে ইমান কমে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন জিবরিল আলাইহিসসালাম প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন, যার ফলে রাসূলুল্লাহের ইমান আরও অনেক বেশি বেড়ে যেত। তিনি যতটা দান করতেন তার চাইতেও বেশি তিনি দান করার চেষ্টা করতেন। কেন? হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। এই কথাটা হয়তো অনেকেই গুরুত্বের সাথে নেননি বা বুঝেননি কি বলা হয়েছে। সাধারণত জিবরিল আলাইহিসসালাম কখনো কখনো আসেন ওহিনি, মাঝে মাঝে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া তিনি নাজিল হন না। তাকে বলা হয়েছিল, আপনি কেন বেশি আসতে কিসে বাধা দেয়? বলছে, আমরা কেবলমাত্র আমাদের প্রতিপালকের ইচ্ছাতেই আসতে পারি, নয়তো আমরা আসতে পারি না, আমাদের এখতিয়ার নেই। সে আয়াতটি আপনি সূরা মরিয়াম ১৯ নম্বর সূরার ৬৪-৬৫ দিকে পেয়ে যাবেন সম্ভবত। তো আশ্চর্যের ব্যাপার হচ্ছে, রমজান মাস এমন একটা মাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০ দিনই জিবরাইল ইসলামকে নাজিল করতেন প্রত্যেক রাত। কি করতেন? এসে ইদারিসুহুল কোরআন, শুধু কোরআন শিক্ষা দিতেন। আজিব, এই হাদিসের মধ্যে একটা আমল পাওয়া যায়, ইউদারিসুহুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রমজান ৩০ দিন কোরআন শিক্ষা দিতেন। তো এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা আমল। এই সম্পর্কে আমরা কিছু কথা বলবো যে কোরআন পাঠের ফজিলত কি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামকে দেখে নিলে কি হতেন? ও কানা আজওয়াদু বিল খায়র মির রিহিল মুরসালা, তিনি যত কল্যাণকর পথ আছে, যতগুলো কল্যাণকর দিক আছে, প্রত্যেকটা কল্যাণকর কাজে তিনি অগ্রগামী হয়ে দান সাদকায় লিপ্ত হয়ে যেতেন। আজওয়াদু অনেক বেশি বেড়ে যেত। তা আমরা তার দান সাদকা নিয়ে কথা বলবো। যদিও আমি ইচ্ছা পোষণ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সম্পর্কে আমি আপনার কাছে বলবো না, কারণ আমরা ওইরকম হইতেই পারবো না। কেন হইতে পারবো না জানেন? জাবির বিন আবদুল্লাহ থেকে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করতে পারি, যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার অধ্যায় পাবেন, যেমনটা বলেছি ৫৯৩, ওটা ছিল ৩, এটা পেয়ে যাবেন ৫৯১২। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সাদাকা যাকাতের অধ্যায় হাদিস এনেছেন, হাদিস নাম্বারটা বুখারী থেকে বলে দিই, ৬০৩৪। তাতে বলা হয়েছে যে রাসূল ইসলামের চরিত্রটা কেমন ছিল। তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন তাত্তু ফাকালা লা। জাবির বিন আব্দুল্লাহ তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় পেয়েছি তার কাছে কোনোদিন কোনো কিছু চাওয়া হয়েছে, যে কেউ কেউ এসে চেয়েছে আর রাসূল সাল্লাম তাকে বলছে যে না, এটা কোনোদিন বলেন নাই। আমরা আমাদের কাছে তো একজন দুইজন তিনজন যদি একের পর এক ভিক্ষা করে, চতুর্জনের উপরে তো আমাদের চোখ গরম হয়ে যায়, তাই না? যে বাহানা পাইছেন, মানে একজনকে দেখছে না, শুরু হয়ে গেছেন, আমরা এরকম বলি না বা যাও এরকম ধমক দিই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কেউ চেয়েছেন, মা সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তুম, বলা হয়েছে কোনো কিছু কখনো চাওয়া হয়েছে আর তিনি বলেছেন যে লা, এমনটা হয়নি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেওয়ার চেষ্টা করতেন, যতটুকু পারতেন, যা ছিল তাই তিনি দিয়ে দিতেন। এমন একটা ব্যক্তির ঘটনা আছে, এক ব্যক্তিকে তিনি
বলছে তুমি ইসলাম গ্রহণ করো বলতেছে তাহলে আমি ইসলাম গ্রহণ করলে কি আমাকে বকরিগুলো সব দিয়ে দিবেন এক উপত্যকা বকরি ছিল একটা উপত্যকা দুই পাহাড়ের মাঝের একটা অঞ্চল যদি ভরে যায় এত বকরি ছিল বলছে দিয়ে দিব সে ব্যক্তি ইসলাম গ্রহণ করে নিয়েছে রাসূল তাকে দিয়ে দিয়েছে সে বকরি সেই ব্যক্তি তার গ্রামে গিয়ে বলতেছেন ইয়া কওমি আসলিমু তোমরা ইসলাম গ্রহণ করো ফা ইন্না মুহাম্মাদান লা ইউতি আতাআন মুহাম্মদ এতটা দেবে লা ইয়াখাফুল ফাকরা মুহাম্মদ ফকির হয়ে যাওয়াটাকে ভয় করে না একটা মানুষের রাজার ভান্ডার ফুরিয়ে যাবে যদি এরকম উপত্যকা মতন বকরি একজনকে দিয়ে দেয় আর এই ব্যক্তি বলতেছে ইসলাম গ্রহণ করো মুহাম্মদ তোমাদেরকে এতটা দেবে তিনি ফকির হয়ে যাওয়াটাকে ভয় পায় না চিন্তা করা যায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান নিয়ে আমি বলবো না তবে তাকে অনুসরণ করেছেন এমন বহু বহু ব্যক্তিত্ব আছে তাদের চরিত্রটা কেমন ছিল বলি আপনারা প্রত্যেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দান সম্পর্কে জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলার দান সম্পর্কে জানেন কিন্তু আমি আজকে কোনো পুরুষের দানের কথা বলবো না বরং ইতিহাসের পাতার মধ্যে লুকিয়ে থেকে গেছে বা ধামা চাপা পড়ে আছে বা তাদের কথাগুলো উল্লেখ করা হয় না পৃথিবীতে এরকম বহু মহিলা আছে যারা ইসলামকে বিজয়ী করার জন্য তাদের জীবনের অনেক বেশি ভূমিকা রেখেছিলেন তারা এত বেশি দাতা ছিলেন এত বেশি তারা দান সৎকার করতেন যে আমরা তাদেরকে নিয়ে চর্চা করি না সেই সমস্ত মা বোনদের মধ্য থেকে তিনজন ব্যক্তির কথা শুধু আমি আপনার কাছে উল্লেখ করব আমরা প্রত্যেকে জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা জানি না উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবনের যত ইনকাম ছিল সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ব্যয় করে দিয়েছে সব যেটা ছিল ইসলামের সূচনা তার মতন পৃথিবীতে এমন ভূমিকা কেউ রাখতে পারেনি আর পারবেও না তারপরে সেই সুন্নাহ সেই রীতি অবলম্বন করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি ওই হাদিসটাকে কেন্দ্র করে আজকের বক্তব্যটা সাজিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত কোন কিতাবে পড়েছিলাম আমি খুঁজে পাইনি মানে একটা সহি কিতাবে আছে একটা ইতিহাসের কিতাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা বাড়ি দিয়েছিলেন একটা প্লেস বিশাল এক বাড়ি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বাড়িতে বসবাস করেননি তিনি সেই বাড়িটাকে পুরো 100,000 স্বর্ণমুদ্রায় বিক্রি করে দিয়েছিলেন সেই যুগে 100,000 স্বর্ণমুদ্রা এবং তিনি কি করেছিলেন জানেন তিনি সেই টাকা দান করতে লেগে গেলেন এক পর্যায়ে সেই 100,000 স্বর্ণমুদ্রা সর্বশেষ স্বর্ণমুদ্রাটা যখন তিনি দান করে দিলেন তার খাদেমা তার সাথে যিনি ছিলেন তিনি বলতেছেন ইয়া উম্মুল মুমিনিন আপনি তো আজকে সিয়াম ছিলেন আপনি চাইলে তো নিজের সিয়ামের জন্য একটা দিরহাম আপনি রেখে নিতে পারতেন তিনি বলতেছেন তাহলে তুমি একটু আগে কেন বললে না তিনিও ভুলে গেছেন যে তার ইফতারি করার মতো কোনো সম্পদ তার কাছে এই মুহূর্তে নাই তিনি সব টাকাগুলো দান করে দিলেন বললেন যে একটু আগে বললে হয়তো আমি এই দিরহামটা নিজের জন্য রেখে নিতাম তাহলে এটা হচ্ছে তাদের দান যদি তার দানটা এমন হয় তাহলে তার চেয়ে কত বেশি দাতা ছিলেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে সর্বপ্রথম কার সাক্ষাৎ হবে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুনা আসরাউ বিকা লুহুকান আমাদের মধ্যে কে সর্বপ্রথম আপনার সাথে সাক্ষাৎ করবে ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতওয়ালু কুন্না ইয়াদান তোমাদের মধ্যে যার হাত লম্বা তার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে মানে আমার সাথে সে প্রথম সাক্ষাৎ করবে প্রত্যেকে কাঠি নিয়ে তাদের হাতগুলো মাপতে লাগলেন কারণ তারা 9 জন ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে হাবিবা উম্মে সালামা তারা এরকম 9 জন ছিলেন তারা প্রত্যেকে তাদের হাতগুলো মাপতে লাগলেন দেখা গেল যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা একটু লম্বা পেলেন তারা ভাবলেন যে হয়তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাই রাসূলের সাথে প্রথম সাক্ষাৎ করবে কিন্তু পরবর্তীতে তারা বলেন ফা আলিমনা বাদু আননামা কানা তুলু ইয়াদাহা আসসাদাকাতু বরং এই হাত লম্বা মানে হাত লম্বা নয় বরং যার দানের হাত লম্বা ছিল তার কথা রাসূলুল্লাহ ইঙ্গিতে বলেছেন আর এটা আমরা কখন বুঝতে পেরেছি যখন আমাদের মধ্যে প্রথম ইন্তেকাল করেছেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন তখন আমরা বুঝতে পেরেছিলাম যে এই হাত লম্বা মানে হাত লম্বা নয় বরং দানের হাত যার লম্বা রাসূলুল্লাহ তার কথা বলেছিলেন আর প্রত্যেকেই জানেন যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা দানের মাত্রাটা কেমন ছিল তার উপাধি কি কেউ জানেন তাকে বলা হয় উম্মুল মাসাকিন মিসকিনদের জননী মিসকিনদের জননী এত বেশি তিনি দান করতেন সুবহানাল্লাহ ইমাম মুসলিম সেই জুমলাটা এখানে এনেছেন ফাকানাত আতওয়ালা আতওয়ালানা ইয়াদান জাইনাব আমাদের মধ্যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলার হাত সবথেকে বেশি লম্বা ছিল লি আন্নাহা কানাত তামালু বিয়াদিহা ওয়া তাসাদদাকু তিনি নিজের হাতে কর্ম করতেন বিজনেস যেটাই হোক নিজের হাতে তিনি কিছু বানাতেন ওগুলি বিক্রি করতেন তার অনেক অর্থ সম্পত্তি ছিল অনেক উট ছিল তার আর তিনি সব মিসকিনদের মধ্যে দান করতেন
এত বেশি দাম যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে কতটা হতে পারে সেটা আমি আপনাকে শুধু জাস্ট ইঙ্গিত দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যার দানের হাত লম্বা সে আমার সাথে প্রথম সাক্ষাৎ করবে আর যায়নাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন তো তিনি কার মেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসমা রাদিয়াল্লাহু তাআলা কার মেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তার মানে বাপ যেমন মেয়েগুলো তেমন আসমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হয়েছিলেন অত্যন্ত দরিদ্র সাহাবী তার ঘরে তিনি বলতেছেন শুধুমাত্র একটা উট আর একটা ঘোড়া ছিল উট ছিল তার পানি বয়ে নিয়ে আসার জন্য আর ঘোড়াটা ছিল তার যুদ্ধে যাওয়ার জন্য তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে একজন আবু বকর সিদ্দিক যিনি পরবর্তীতে মুসলিমদের শাসক হয়েছেন তার মেয়ে এমন জায়গায় বিয়ে হচ্ছে তার ঘরে কিছুই নাই শুধু একটা ঘোড়া একটা উট ছাড়া আর তিনিও এমন বলেননি তার স্বামীকে যে আমি তো আবু বকরের মেয়ে তোমার ঘরের ওই কামলা খাটতে আসিনি বরং তিনি বলতেন জাবের জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটাকে আমি পালতাম উটটাকে আমি পালতাম বাগান থেকে খেজুরের বিচি কুড়িয়ে এনে আমি উটগুলোকে পেলে পালতাম উটটাকে নিজে আটা পিষতাম কিন্তু রুটি বানাতে পারতাম না মদিনার মহিলারা আমার রুটিটা বানিয়ে দিত তারা ছিল অত্যন্ত সহ মানে সহনশীল তারা বিনা পারিশ্রমিকে আমার এই কাজগুলো করে দিত এই এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রটা কি এত কষ্ট করে তিনি মানে সংসার করতেন এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাড়ার মাধ্যমে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জমি দিয়েছেন 2 কিলোমিটার দূর হবে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জমি থেকে খেজুরের বিচি টুকিয়ে মাথা বোঝা বয়ে নিয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেয়ে তার উটটাকে আখ আখ করে বসিয়ে দিতে চাইলেন যাতে করে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু এগিয়ে দিতে পারে বোঝা সহ কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সেই দিন উটের পেছনে বসেন নাই কেন জানেন বলতেছে জুবায়ের তোমার গায়রতের কথা আমার মনে পড়ে গিয়েছিল কারণ তুমি জিহাদে আর মদিনার লোকেরা বলবে যে স্বামী জিহাদে আর তার স্ত্রী আরেক লোকের পেছনে শুধু তোমার গায়রতের কারণে অথচ কার পেছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে বলছে তোমার গায়রতের কথা চিন্তা করে আমি রাসূলুল্লাহর পেছনে সেদিন উঠি নাই জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তুমি সেদিন কি করেছো তোমার মাথায় বোঝা আমার সম্মান হচ্ছে এখানে তুমি যদি রাসূলুল্লাহর পেছনে বসে যাইতা এটা আমার কাছে বেশি সম্মানজনক ছিল তোমার মাথায় বোঝার চেয়ে তুমি যে বোঝা বয়ে নিয়ে আসছিলে এটা আমার জন্য বেশি অপমানজনক তুমি যদি রাসূলুল্লাহর পেছনে বসে যাইতা এটা আমার জন্য সম্মানজনক ছিল কিন্তু গায়রত বোঝে তারা যে তার স্বামী কি পছন্দ করে কি করে না এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করে যখন এই বোঝা নিয়ে আসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা গোলাম ক্রীতদাস দিলেন যে যাতে করে তার কাজগুলো করতে পারে সেই গোলামটার পাওয়ার পরে তার লাইফটা একটু ইজি হয়েছে তিনি গোলাম দিয়ে সেই কাজগুলো করিয়ে নিতেন ঘোড়ার বা উটের একদিন কোনো এক মিসকিন তার কাছে এসেছে বলতেছে আপনার বাড়ির আঙ্গিনার মধ্যে আমাকে একটু জায়গা করে দেন আমি এখানে বসে কিছু বিক্রি করব বলতেছে যে আমি যদি তোমাকে এখন জায়গা করে দেই তাহলে আমার স্বামী এসে তার গায়রতে লেগে যেতে পারে বরং উনি যখন উপস্থিত থাকবে তখন তুমি আসবা যখন ওই গরিব লোকটা আসছে তখন আসমা রাদিয়াল্লাহু নিজেই বলতেছেন তুমি আর বাড়ি খুঁজে পাও নাই আমার বাড়িতেই তোমার এখানে বসতে হবে চালাকি দেখেন তখন জুবায়ের রাদিয়াল্লাহু জানে প্রত্যেকটা সাহাবীর নেচার কেমন বলতেছে কি ব্যাপার আসমা তুমি একটা গরিব লোককে ধমকাচ্ছ কেন ইনি বসে বিক্রি করলে তোমার কি ক্ষতি পারমিশন পেয়ে গেল সুবহানাল্লাহ স্বামীর পারমিশন পেয়ে গেল মন রক্ষা হয়ে গেল নিজের সন্দেহ থেকে বেঁচে গেল এই লোকে বাড়ির সামনে বসে যখন কিছু বিক্রি করে দিয়ে অনেক টাকা ইনকাম করলেন তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সেই গোলামটাকে এই ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন নিজের গোলামটাকে যেই গোলামটা দিয়ে তিনি কাজ করতেন বিক্রি করে দিলেন কেন সেই বিক্রির টাকাটা তার তিনি মানে আঁচলের মধ্যে নিয়ে লাড়তেছেন প্রত্যেকের অভাব আছে তার অভাব আছে কোনো টাকা নেই শুধু এই টাকাগুলোই লাড়তেছেন ওই মুহূর্তে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকেছেন ওই মুহূর্তে জুবায়ের রাদিয়াল্লাহু ঘরে ঢুকেছেন আর দেখতে পাচ্ছেন তার কুরসির মধ্যে আসমানুহা ফি হাজরিহি আমার কুসরের মধ্যে সেই টাকাগুলো আমি গুনতেছি কালা হাবিহালি আসমা তুমি এগুলো কি করবে তুমি আমাকে দান করে দাও মানে আমাকে গিফট করে দাও আসমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সুবহানাল্লাহ কালা ইন্নি কাতাসাদদাকতু বিহা অলরেডি এগুলো আমি দান করে দিয়েছি তার নিজের প্রয়োজন তিনি বলতেছেন তোমার অপেক্ষা আমি করিনি অলরেডি আমার এই টাকাগুলো সব দান করে দিয়েছে তাহলে তারা দানের ক্ষেত্রে এতটা বেশি ভূমিকা রাখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই ক্ষেত্রে অনুসরণ করতেন দান এতটা ফজিলতপূর্ণ একটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যেই ব্যক্তি দান করবে
মান আনফাকা যাওজাইনি জোড়ায় জোড়ায় যেই ব্যক্তি দান করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ও ফি রিওয়ায়াতিন নুদিয়া ফিল জান্নাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু জোড়ায় জোড়ায় দান করে তাহলে এই ব্যক্তিকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে বলা হবে ইয়া আব্দুল্লাহ হাজা খায়র আসো এই দরজাটা দিয়ে প্রবেশ করা তোমার জন্য উত্তম হবে তারপরে এই হাদিসের বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছেন যে সেই দিন প্রত্যেক নামাজীকে নামাজের সালাতের দরজা দিয়ে ডাকা হবে প্রত্যেক সাদকাকারীকে সাদকার দরজা দিয়ে ডাকা হবে প্রত্যেক মুজাহিদকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে প্রত্যেক সায়েম ব্যক্তিকে বাবু রায়্যান দিয়ে ডাকা হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা জরুরি নয় মা আলা মান ইউদখিলু মিন তিলকাল আবওয়াব মিন দরুরাতিন জরুরি নয় যে জান্নাতের আট দরজা দিয়ে কোনো ব্যক্তিকে ঢুকতে হবে তবে ফাহাল ইউদুআ আহাদুন মিন তিলকাল আবওয়াব এমনও কি কোনো ব্যক্তি আছে যাকে এই আট দরজা দিয়ে ডাকা হবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলছেন না হ্যাঁ আছে এমন ব্যক্তি ওয়া আনা আরজু আন তাকুনা মিনহুম তুমি তাদের একজন যাকে আট দরজা দিয়ে ডাকা হবে যার সালাতের ক্ষেত্রে আবু বকর ফার্স্ট সাদাকার ক্ষেত্রে আবু বকর ফার্স্ট সিয়ামের ক্ষেত্রে আবু বকর ফার্স্ট জিহাদের ক্ষেত্রে আবু বকর ফার্স্ট পৃথিবীর এমন কোনো ইবাদত নাই ইসলামের মধ্যে যার মধ্যে আবু বকরের অংশ নাই কোন একদিনের ঘটনা ফজরের নামাজ পড়ে আসেন বলছেন কে আছো আজকে সিয়াম রেখেছে আবু বকর বলছে আনা কে আছো আজকে মিসকিনকে খাদ্য দিয়েছো আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আনা কে আছো আজকে কোন একটা একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল তখন আবু বকর বলতেছেন আনা ইয়া রাসূলুল্লাহ বলছে কে আছো আজকে কোন একটা মৃত ব্যক্তির জানাজাতে অংশ নিয়েছিল ওই দিন আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এই কাজটা আমার দ্বারা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি একদিনের মধ্যে এই চারটা কাজকে জমা করে নিতে পারবে এটা হচ্ছে মিন আহালিল জান্নাহ এ হচ্ছে জান্নাতের একজন তাহলে দান সাদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সবথেকে গুরুত্বপূর্ণ একটা হাদিস শুধু দান সম্পর্কে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একটা খেজুর হলো দান করো সাদকা করো এটা তোমাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে তো যে হাদিসটি নতুন আমার কাছে এসেছে আমি সেটা শুধু আপনার কাছে ব্যক্ত করব উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু মারইন ফি জিল্লি সাদাকাতিন হাত্তা ইউসালা বাইনান নাস আও ক্বালা হাত্তা ইউহকামা বাইনান নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যে যা কিছু সাদকা করে কিয়ামতের মাঠে প্রত্যেকে তার সাদাকার ছায়ার নিচে থাকবে কুল্লু মারইন ফি জিল্লি সাদাকাতিহা প্রত্যেক ব্যক্তি সে তার ছায়ার নিচে থাকবে কিসের ছায়া তার সাদাকার ছায়া সাত প্রকারের ব্যক্তিকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়া দান করবেন কিন্তু ওই সাত শ্রেণীর মানুষ যদি কেউ হতে না পারে কিন্তু আপনি যদি দান সাদকাকারী ব্যক্তি হন সাদাকাকারী ব্যক্তি হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাদাকাগুলোকে একটা ছায়া রূপ দেবে যেটা আপনাকে ছায়া করে রাখবে তার সাদাকা যত বড় তার ছায়া তত বড় তার ছায়া তত মোটা হবে কেন কারণ আমরা প্রত্যেকেই জানি সেই দিন উত্তপ্ত হবে এই জমিন পিতলের হবে এবং আধা হাত উপরে থাকবে সূর্য কারো ঘাম নাকের ডগা পর্যন্ত পৌঁছে যাবে হাবুডুবু খাবে সেই দিন যদি কোনো ব্যক্তির সাদাকা যদি তাকে ছায়া করে রাখে সেই দিন সে এই হাসরের কঠিন পরিস্থিতি থেকে সে মুক্তি পেয়ে যাবে এই জন্য রাসূল সাল্লাম বলেছেন যে তোমরা সাদাকা করো আর সাদাকা শুধু অর্থ দিয়ে নয় সাদাকা মানে যেই কোনো কুল্লু মারুফিন সাদাকা রাসূল বলছেন একজন মুসলিমের যে কোনো ভালো কাজ হচ্ছে সাদাকা সে যদি ভালো কথা বলতে না পারে চুপ করে থাকা এটা তার জন্য সাদাকা স্ত্রীর সাথে সহবাস করা বলা হয়েছে সাদাকা আজীব একটা ধর্ম আমাদের আজীব একটা মুসলিমের মর্যাদা রাসূল বলছেন আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু খায়রুন ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লি মুমিন সুবহানাল্লাহ একজন মুসলিমের জীবনটা এতটা আশ্চর্যজনক রাসূল বলছেন এটা মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য নয় এতটাই আশ্চর্যজনক যে তার স্ত্রীর সাথে সহবাস করবে সেই সম্পর্ক পর্যন্ত ইসলাম তাকে নেকির ব্যবস্থা করে দিয়েছে আর নিজের ইনকাম নিজে খাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত টাকা খেলেন তত টাকা সাদাকা আপনার আমলনামায় লেখা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ধর্ম ইসলাম এই হাদিস যেই ব্যক্তি বর্ণনা করেছেন আবুল খায়ের তিনি তার চরিত্র কি জানেন তিনি মসজিদে আসতেন না কোনো কিছু দান না করে ঘর থেকে তিনি কিছু না কিছু নিয়েই বেরোতেন এক পর্যায়ে তিনি বলতেছেন আও কাকাতান আও বাসালাতান সে একদিন কোনোদিন হয়তো ঘর থেকে কেক বা পিঠা এই টাইপের কিছু নিয়ে বেরোতেন অথবা কিছু নাই পেঁয়াজ নিয়ে বেরোতেন ঘর থেকে পেঁয়াজ আদা রসুন এগুলো তো আমাদের ঘরে রিজার্ভ থাকে থাকে না সে কাপড়ের মধ্যে পেঁয়াজ অথবা কেক কোনো এগুলো নিয়ে বেরোতেন আবুল খায়েরকে বলা হয়েছে আপনার উপর তো এটা ফরজ নয় আপনি কেন এমনটা করেন আপনার জামা কাপড় তো নষ্ট হয়ে যায় এই কেকের কারণে এই পেঁয়াজের কারণে এগুলোর কারণে
তিনি বলতেছেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস শুনিয়েছে যে আমি যদি সাদাকা করি তাহলে এই সাদাকা আমাকে কিয়ামতের মাঠে ছায়া করবে আমার কাপড় নষ্ট হয়ে যাক তো হয়ে যাক চিন্তা করা যায় ঈমান যখন আমরা হাদিস শুনি সেটা আমাদের এই পর্যন্ত যায় না এখানে থেকে যায় এখান থেকে বের হয়ে যায় কিন্তু সাহাবায়ে কেরাম তাবিন তাবা তাবিন যারা সালাফ আমাদের তাদের এই পর্যন্ত পৌঁছে যেত তারা কিভাবে কোরআন হাদিস গ্রহণ করতেন সুবহানাল্লাহ তাকে বলা হয়েছে যে সাদাকা তাকে কিয়ামতের মাঠে ছায়া করবে সে বলছে আমার কাপড় নষ্ট হয়ে যাক যাক তিনি ঘরে কিছুই থাকে না একটা পেঁয়াজ পর্যন্ত হলেও কারো একটা মিসকিনকে দান করে তারপর তিনি মসজিদে আসতেন তিনি পথ চলতেন না সাদাকা ছাড়া কোনোদিন এইভাবে তাদের কাছে ঈমান মানে প্রাধান্য পেয়ে গেছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামের প্রতি এবং তার যে বাণী রয়েছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছে এটা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তুমি আমাদের অন্তরকে প্রশস্ততা দান করো তো দান সাদকা সম্পর্কে এরকম বহু কথা আছে উত্তম সাদাকাগুলো কি এর মধ্যে একটা বলে দিই একজন সাহাবী সাদ ইবনে উবাদা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাত আমার মা মারা গেছে আফা আতাসাদদাকু আনহা আমি কি তার হয়ে সাদাকা করব কালু না রাসূল বলেছেন হ্যাঁ অবশ্যই তুমি তোমার মার হয়ে সাদাকা করবে কালু ফা আইয়ু সাদাকাতি আফদাল তাহলে কোন সাদাকা আমার জন্য উত্তম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাকিউল মা তুমি পানি পান করাও মানুষকে পানি পান করাও তাহলে যেখানে পানির ব্যবস্থা নাই আমাদের উচিত সেখানে পানির ব্যবস্থা করে দেওয়া যেই কোনো অবস্থাতে আমরা যদি ইফতারের মানে যারা সায়েম তাদেরকে পানি পান করাতে পারি মিসকিনদেরকে পানি পান করাতে পারি যেখানে সেখানে নলকূপের ব্যবস্থা করে দিতে পারি মসজিদে সেই ব্যবস্থা রাখতে পারি আপনার বাড়ি যারা পয়সাওয়ালা আছেন তাদের বাড়ির সামনে সৌদি আরবে আমি দেখেছি তার একটা ফ্রিজ রেখে দেয় দেয়ালের ভিতরে কল নলকূপটা বাইরে থাকে যে ঠান্ডা পানি খাবার লিখা থাকে তারা ফ্রেশ পানি সেখান থেকে পান করে তো এটা আমাদেরকে করতে হবে তাহলে উত্তম সাদাকা বাপমার জন্য যারা মরে যায় তাদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আমাদেরকে পানির এটা একটা সাদাকা তেমনি মসজিদ মাদ্রাসা করা এগুলো সবই হচ্ছে সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের মতো দান করার তৌফিক দান করেন কেন আমি তিনটা চারজন মহিলার কথা উল্লেখ করলাম আসলে তাদের দানের হাত অনেক লম্বা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাদের হয়ে যে মেসেজটা দিয়েছেন সাদাকা করলে কি হয় রাসূল কি বলেছেন ইয়া মাশারান নিসা তাসাদদকনা ওয়া আস্তাগ ওয়া আকসিরনাল ইস্তিগফার তোমরা আল্লাহর কাছে অধিক মাত্রায় ইস্তিগফার করো আস্তাগফিরুল্লাহ বলো এবং তোমরা অধিক মাত্রায় দান করো কেন কারণ ইন্নি রাআইতুকুন্না আকসারা মিন আহলিন্নার কারণ আমি তোমাদেরকে অধিক মাত্রায় জাহান্নামে দেখেছি তার মানে রেজাল্ট হচ্ছে জাহান্নাম কিন্তু বাঁচার উপায় কি বলা হয়েছে অধিক মাত্রায় দান করা আর ইস্তিগফার করা তাহলে যেই ব্যক্তি অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চায় এবং যেই ব্যক্তি অধিক মাত্রায় দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন এটা হচ্ছে আমল আর এই জন্য বলেছি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এখানকার যারা দায়িত্বশীল আছেন তাদের কানে কথাটা পৌঁছে দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে আরেকটা মসজিদ করার হয়তো ইচ্ছা আল্লাহর আছে আলহামদুলিল্লাহ এটা বাস্তবায়ন হওয়ার পক্ষে এটা হচ্ছে ডেমরা বড় ভাঙ্গা জায়গার দাম প্রায় 1,40,00,000 টাকা আলহামদুলিল্লাহ 70,00,000 টাকা চলে আসছে তার মধ্যে গত এক সপ্তাহের মধ্যে 20,00,000 টাকা আসছে তার মধ্যে 13,00,000 টাকা দিয়েছেন একজন মহিলা একটা চেক 13,00,000 টাকা একজন মহিলা দিয়েছেন এইভাবে আর একজন মহিলা 3,00,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন এবং যে যিনি 13,00,000 টাকা দিয়েছেন তিনি এক কাঠা জায়গা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরুষদের অন্তরকে খুলে দেন এবং আপনাদের হস্তক্ষেপ চাচ্ছি ওই মসজিদটা আমার একার পক্ষে হয়তো দাঁড় করানো সম্ভব নয় ওই এলাকার অঞ্চলরাও কোনো রকমের কিছু করতে পারে এজন্য যারা আমাকে চিনেন নারায়ণগঞ্জে যারা স্থায়ী আমি তাদের সাপোর্ট চাচ্ছি আপনাদের মাধ্যমে আমি মসজিদ যেন করতে পারি আপনারা দোয়া করবেন সাথে আপনাদেরকে চাচ্ছি ইনশাআল্লাহ আজিজ তো দান সাদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখতে পারে দ্বিতীয় আমল কি বলা হয়েছিল ফায়ুদারিসুল কোরআন রমজান মাসে কোরআন পাঠ করা এক তো রাসূলুল্লাহ বেশি দান করতেন দ্বিতীয়ত হচ্ছে কোরআন পাঠ করতেন কোরআন পাঠ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু বর্ণনা রয়েছে যেমনটা শুরুতে পাঠ করেছি সূরা আল আলাক এটা আপনারা প্রত্যেকে জানেন রমজান মাসের যে আয়াত দিয়ে রমজান মাসকে বরকতময় করা হয়েছিল সেই আয়াতগুলোই ছিল এটা ইকরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক তুমি তোমার রবের নামে পড়ো তার মানে পড়তে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম তুমি পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি হচ্ছেন সম্মানিত আকরাম অধিক বেশি মর্যাদাবান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ দিয়ে কোরআন নাযিল করেছেন আমাদের প্রথম সবক আল্লাহ রমজান মাসের লাইলাতুল কদরে যেটা দিয়েছেন যেই রাতের মর্যাদা আপনি জানেন যে 1000 মাস থেকে উত্তম সেই রাতের আদেশ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইকরা কিন্তু 30 40 50 বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আপনি কোরআন পড়তেই পারলেন না আপনি শিখলেনই না পড়বেন কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ব্যক্তি এবং মা বন্ধুদেরকে কোরআন পড়ার কোরআন বোঝার তৌফিক দান করুন আমিন যারা কোরআন পড়ে তাদের মর্যাদা কি এই ক্ষেত্রে একটা হাদিস বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম নাসাই কোট করেছেন হাদিস হচ্ছে 2536 তাতে আছে আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা যেই ব্যক্তি প্রকাশ্যে দান করে তার মর্যাদা মতন সম্মানিত হলো যেই ব্যক্তি উচ্চ স্বরে কেরাত করে তার মানে যেই ব্যক্তি আওয়াজ করে কোরআন পাঠ করে তার মর্যাদা হলো যেই ব্যক্তি প্রকাশ্যে দান করে তার মত এবং ওয়াল মুসিররু বিল কোরআন কা মুসিররিল মুসিররিল বিস সাদাকা আর যেই ব্যক্তি গোপনে দান করে তার মতন মর্যাদাবান হচ্ছে যেই ব্যক্তি গোপনে কোরআন পড়ে তার মানে আপনি রাতে ঘরে যেখানে সেখানে আপনি বসে বসে কোরআন পড়তেছেন কেউ টের পাচ্ছে না কাউকে ডিস্টার্ব করতেছেন না তাহলে আপনার মর্যাদা হলো যেই ব্যক্তি গোপনে দান করে তার মত এটা ইমাম নাসাই এবং আবু দাউদ ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ কোট করেছেন নাসাইতে হাদিসটি 2563 এবং তিরমিজিতে হাদিসটি 2919 রয়েছে মিশকাতেও হাদিসটি পেয়ে যাবেন সহিহুল জামিয়তে রয়েছে তো কোরআন আমাদেরকে পাঠ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বেশি বেশি কোরআন পাঠ করে তাদের মর্যাদা কি আবু উমামাত আল বাহালি এই হাদিসের বর্ণনাকারী সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন তোমরা কোরআন পাঠ করো ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি তোমরা বেশি বেশি কোরআন পাঠ করো কারণ কোরআন কিয়ামতের মাঠে তার সঙ্গীর জন্য সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবে এটা ইমাম মুসলিম কোট করেছেন হাদিস হচ্ছে 7 নম্বর অধ্যায় পেয়ে যাবেন কোরআনের ফজিলতের অধ্যায় হাদিস 1759 নম্বর হাদিস তাহলে আমাদেরকে অধিক মাত্রায় কোরআন পাঠ করতে বলা হয়েছে আরেকটা হাদিসের মধ্যে আছে যারা মুমিন কোরআন পড়ে তাদের উদাহরণ হচ্ছে কাল উতরুজ্জা একটা সুগন্ধি ফলের মতো রিহুহা তাইয়িব তোয়ামুহা হুল তার অত্যন্ত স্বাদ ফলের এবং ঘ্রাণ আছে আর ওই মুমিনদের উদাহরণ হচ্ছে যারা কোরআন পড়ে না তাদের উদাহরণ হচ্ছে খেজুরের মতো কাত্তামর লা রিহা লাহা ও তোয়ামুহা হুল খাদ্যর স্বাদ তো ভালো খেজুর খেতে ভালো কিন্তু খেজুরে কোনো গন্ধ নাই তার মানে আমরা যারা মুমিন আমরা খেজুরের মতো মিষ্টি ঠিক আছে কিন্তু আমাদের কাছ থেকে অন্য কেউ কোনো গ্রান্ট পাচ্ছে না কিন্তু যেই ব্যক্তি কোরআন পড়ে তাকে বলা হয়েছে কাল উতরুজ্জা একটা এমন একটা ফল যেটা কাটলে পুরো ঘর গ্রানে ভরে যাবে আর খেতে অত্যন্ত সুস্বাদু তার মানে একজন কোরআনের পাঠক যে সমাজে থাকবে সেই সমাজের মধ্যে গ্রান মনে হচ্ছে যে গ্রান বইটি আছে এমনটা বলা হয়েছে তা আমাদেরকে কোরআন পাঠ করতে হবে কোরআন কিয়ামতের মাঠে আমাদের আমাদের পক্ষ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবে আর আমি মনে করি কোরআনের পাঠকের জন্য সবথেকে মর্যাদাকর হাদিসটি ইমাম ইবনু মাজাহ এনেছেন যেটা তার মুকদ্দমার মধ্যে 215 নম্বরে পেয়ে যাবেন তাতে বলা হয়েছে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কতক ব্যক্তিরা আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহর পরিবারের লোক কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম কালা সাবে কালা তারাকারা রাসূলুল্লাহ বলছেন আহালুল কোরআন আহালুল্লাহ ওয়া খাসাতুহু যারা আহালুল কোরআন কোরআনের সঙ্গী কোরআনের ধারক বাহক কোরআনই যাদের জীবন তারাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহাল পরিবারের লোক এবং এরাই হচ্ছে খাস লোক এটা ইমাম ইবনু মাজাহ এনেছেন এই হাদিসের রেজাল্ট কিন্তু ক্রেডিট কিন্তু আহলে কোরআন পাবে না এই যে বর্তমান যেটা আহলে কোরআন বাতিল ফেরকা আছে তারা কিন্তু এই মর্যাদা পাবে না কারণ কথাটা আছে হাদিসে কোরআনে কিন্তু নাই যারা হাদিস মানে তারা হচ্ছে আহলে কোরআন মূলত কিন্তু যারা হাদিস মানে না এরা কিন্তু আহলে কোরআন নয় বরং এরা হচ্ছে কোরআনকে ছুঁড়ে ফেলে দেওয়াকারী এরা হচ্ছে কোরআনকে অবিশ্বাসকারী এরা কদিন পরে দেখবেন যে এরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে নাস্তিক হয়ে যাবে আর ঘটতেছেও তাই কারণ কোরআন কোরআন বলে প্রমাণিত হবে না যদি আপনি হাদিস দিয়ে প্রমাণ না করেন কারণ কোরআন নাযিল হয়েছে কেউ দেখেনি কোরআন যেটা কোরআন এটাকেও প্রমাণ করার জন্য হাদিস লাগবে সূরা ফাতিহা যে 7টা আয়াত প্রথমে থাকতে হবে এটা হাদিসের ভিত্তিতে হয়েছে আল্লাহ কাউকে কোনো কোনো ব্যক্তির কানে কানে বলে দেয়নি যেটা সূরা ফাতিহা এটা সূরা নাস এর মধ্যে কোরআন শেষ এটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসবিহীন কোরআন কোরআন হিসেবে প্রমাণিত হবে না
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব, আল্লাহর কালাম। রাসূলুল্লাহ বলেছেন তোমরা এটাকে শক্ত করে ধরো, তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম। এটা একটা প্রান্ত আল্লাহর হাতে আছে আর একটা প্রান্ত তোমাদের হাতে লটকে দিয়েছে, তোমরা এটা ধরো। ফাইন্নাহু লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বাদাহু আবাদা। যেই ব্যক্তি কোরআনটাকে ধরে নিতে পারবে, এই ব্যক্তি কোরআন গ্রহণ করে নেওয়ার পরে গোমরাহ হবে না এবং কোনোদিন হালাকও হবে না। এটা হচ্ছে সেই কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।